এই প্রশ্নটা করেছেন সিদ্ধরাজ নমস্কার সৎগুরু দেবী হলেন ঈশ্বরেরই একরূপ এবং আপনি বলেছিলেন বহু দেবীর মন্দির সারা বিশ্বজুড়ে ধ্বংস করা হয়েছিল আমি জানতে চাই কেন দেবী পারেননি নিজের আত্মরক্ষা করতে যাই হোক হ্যাঁ এটা ছিল এটা সত্যি যে উপাসনা ঈশ্বরকে দেবী রূপে ছিল ভীষণভাবে প্রচলিত বর্তমানের ইউরোপ আরব মধ্য এশিয়া এই সমস্ত জায়গায় কিন্তু এটা টিকে রয়েছে এশিয়ার এই অংশে এখনও অন্য সব জায়গায় এটাকে হিংসাত্মকভাবে নির্মূল করা হয়েছে তো হয়তো আরও একটা ভালো তথ্যকৃত সংস্করণ এই উচ্ছেদের ভগবত স্ত্রী সত্তার হল আপনারা সকলেই নিশ্চয়ই অবশ্যই শুনেছেন এই শিকার বা উই ব্যাপারে এই শব্দটা ব্যবহার হচ্ছে আজকের দিনেও যদি কিছু একটা অনৈতিকভাবে কাউকে আক্রমণ করা হলে আমরা বলি উইছান্ট। এটা আসে শব্দ থেকে ধর্মযুদ্ধ বা ক্রুসেডের সময়কার এটা অনুমান করা হয় তারা পুড়িয়ে ফেলেন ষাট লক্ষেরও বেশি মহিলাদের জ্যান্ত সময় ধরে হয়তো দেড়শো বছরে বা দুশো বছরে আমি নিশ্চিত নই সেই ব্যাপারে কিন্তু বেশ কিছু সময় সেই ক্রুসেরের যুগে যখন কেউ খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করছিলেন তাদের ধর্ম এটাই যা ঘটেছিল এই মহিলারা যাদেরকে পোড়ানো হয় এইভাবে অনেককেই এমনি পোড়ানো হয়েছিল অন্য সব কারণে কিন্তু এগুলো সব শুধু দিয়ে দেয়া হতো কাউকে ডাইনি নাম মানুষই তাদেরকে পুড়িয়ে মারবেন এমনকি আজও সেই অভ্যাসের প্রচলন আছে দুর্ভাগ্যবশত কিছু জায়গায় তাহলে কেই ই ডাইনি কোনো না কোনোভাবে যখন একজন নারী দেখান তিনি সক্ষম কিছু করতে বা জানতে শিশু প্রতিপালন আর রান্নার বাইরে তিনি হয়ে যান ডাইনি হ্যাঁ এমনটাই তখন ছিল তাই সাধারণত দেবীর মন্দির সর্বদাই জন্মদিত নারীদের যারা সক্ষম ছিলেন অন্যান্য জিনিসেও এই মুহূর্তে আমরা তৈরি করছি এক নতুন সংস্কৃতি বৈরাগিনীদের এবং দেবী সাধকদের এর উদ্দেশ্য নয় শুধু পেতে কিছু লাল পরনে আপদদের চলাফেরা করা আশ্রমে উদ্দেশ্যটা হলো ধীরে ধীরে ঈশ্বরত্ব যেন হেঁটে চলে বেড়ায় এতে লাগুক এটা নিজের মতো সময় নিতে পারে কিন্তু উদ্দেশ্য হল আস্তে আস্তে তৈরি করা যেটা আপনার ধারণায় সত্তা যেটা আপনি পুজো করেন চলবে ফিরবে দুটো পায় তো দেবী প্রকৃতিকে উচ্ছেদ করা হয়েছে শুধু এই কারণে যে আব্রাহামিক মতের ধর্মে এটা সম্পূর্ণভাবে পুরুষতান্ত্রিক এটা পুরোপুরি পুরুষকেন্দ্রিক যেখানে নেই কোনো জায়গা এই স্ত্রী প্রকৃতির জন্য সেখানে কোথাও এটা ঈশ্বর আর তার সন্তান ঈশ্বর আর তার দূতেরা সব পুরুষ দূত মহিলা কখনো নয় কারণ তারা বিশ্বাসযোগ্য নন তারা অন্য কিছু বলতে পারেন কারণ তারা অন্য কিছু জানতে পারেন সেটাই সমস্যা তাই এই কারণে আরব দেশে ইউরোপে মধ্য এশিয়াতে অনেক ধ্বংস হয়েছিল কিন্তু গোটা ভারতে একটাও গ্রাম নেই দেবী মন্দির ছাড়া আর যখন আমি গিয়েছিলাম সোমনাথ মন্দিরে এটা সতেরো বার ধ্বংস হয়েছিল একজন বিশেষ ধরনের যুদ্ধবাজ সর্দারের দ্বারা আফগানিস্তান থেকে সতেরোবার সে এই যাত্রা করে সেটা সম্ভবত পনেরোশো ষোলোশো কিলোমিটারের বেশি সে এই যাত্রা করে কেবল মাত্র এই মন্দিরটি ধ্বংস করতে প্রথমবার আমি বুঝতে পারি সেখানে সম্পদ ছিল সেখানে সোনা ইত্যাদি ছিল ঠিক আছে সেটা সে লুট করলো ধ্বংস করলো পুড়িয়ে দিল আর চলে গেল দ্বিতীয়বার কেন আসা হতে পারে আর একটু সম্পদ কিন্তু তারপরে সেখানে আর কোনো সম্পদ ছিল না কারণ লোকে শুধু সামান্য কিছু নিবেদন করত। কিন্তু সে সতেরোবার এসছিল ধ্বংস করেছিল তাই আমি খোঁজ নিচ্ছিলাম ব্যাপারটা কি ব্যাপারটা ছিল সেই তিন দেবী যাদের কথা তারা বললেন আরব দেশে ইসলামের আগের যুগে সেই দেবীদের একজন সেই দেবতাদের একজন কোনো একজন ভক্ত তাকে নিয়ে এসছিলেন সেখান থেকে আর প্রতিষ্ঠা করেছিলেন সোমনাথ মন্দিরে শিবের একজন সঙ্গিনী হিসাবে তাই তারা ধ্বংস করতে চেয়েছিল সেই দেবীকে তো সেই লোকটি তেরোশো চোদ্দশো কিলোমিটার যাত্রা করেছিল সতেরো বার ঘোড়ার পিঠে চড়ে তাকে ধ্বংস করতে ততটাই গুরুত্বপূর্ণ একজন নারীকে ধ্বংস করায় পৃথিবীতে ততটাই গুরুত্বপূর্ণ এটা কারণ আপনি যদি স্ত্রীশক্তিকে শক্তিশালী করেন তাহলে সমস্ত অর্থহীন আইন যা আপনি সমস্ত অর্থহীন ভাবাদর্শ আইন স্বর্গের পাঁচ যা আপনি বানিয়েছেন সে সব কিছু ভেঙে পড়বে আমি যাব না সেই কার্যপ্রণালীর মধ্যে কিভাবে সেটি ভেঙে পড়বে কিন্তু শুধু ভেবে দেখুন আপনি একজন নারীকে একজন ঈশ্বর বলে মেনে নিলেন হঠাৎ কোথাও একটা যাওয়া আর ভালো থাকা হারিয়ে যাবে কারণ স্ত্রী শক্তির প্রকৃতি এটা নয় এটা সবসময় পুরুষ শক্তি সে যেতে চায় কোথাও একটা আর তারপর ভালো থাকবো অন্তত আর একটা জায়গায় এই দেশে বা আর মহাদেশে এই গ্রহে বা অন্য গ্রহে বা অন্য ছায়াপথে বা অন্য এক মাত্রায় যাকে বলে স্বর্গ বেহেস্ত আপনার যা ইচ্ছে সেটাকে যে কোনো নামে ডাকতে পারেন এটা একটা পুরুষালী ব্যাপার সে যেতে চায় কোথাও একটা আর তারপর ভালো থাকতে চায় সে এখানে ভালো থাকতে পারে না এটা তার সমস্যা এটা একটা বিরাট পুরুষালী সমস্যা যে সে এখানে ভালো থাকতে পারে না আপনার পুরুষ ও নারীদের দেখা উচিত আপনি দেখবেন নারী সবসময় স্থিতিশীল হতে চায় যেখানে একটু সুখ আছে আস্তানা বানাও ভালো থাকো পুরুষ পর্বতে চড়তে চায় আর ওই পারে আস্তানা বানাতে চায় পর্বতের এই পারটা তার জন্য ভালো নয় তাই যদি আপনি একটা পুরুষ দেবতা আর একটা স্ত্রী দেবতা বানান আর তারা যদি একসঙ্গে থাকেন যেমন শিব পার্বতী বা সেরকম কিছু আপনি কোথাও যেতে চাইবেন না এমনকি শিবও কাশিতে গিয়ে থেকে গিয়েছিলেন পার্বতীর জন্য তিনি ঘুরে শীতের মাসগুলোতে তার বিয়ের পরে তিনি দেখলেন পার্বতীর হিমালয়ের বেশি উচ্চতায় থাকতে খুব অসুবিধা হচ্ছিল তার খাতিরে তিনি নেমে এলেন কাশিতে কিন্তু তারও জায়গাটা তো ভালো লাগতে লাগলো অনেক দিনের জন্য তিনি আর ফিরেই গেলেন না অনেক দিনের জন্য তো স্ত্রী শক্তি সবসময় নিয়ে আসে আস্তানা বানানো পুরুষ শক্তি সামনে এগিয়ে যেতে চায় সেই এগিয়ে চলা খুব বেশি এগিয়ে চলা আমাদের কিছু ক্ষেত্রে এগিয়ে চলা দরকার অবশ্যই খুব বেশি এগিয়ে চলা ঘটাচ্ছে সাংঘাতিক ধ্বংস জীবনের সমস্ত ক্ষেত্রে আজকাল অনেক মানুষ দার্শনিকের মতো কথা বলতে শুরু করছেন যে শুধু এই জন্য যে আমরা অর্থনীতি নিয়ে বাড়াবাড়ি করছি তাই ভাইরাস এসছে অর্থনীতিকে প্রশমিত করতে আমি তা বলছি না এটা উপায় নয় আমাদের অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনার আরও অনেক বিচক্ষণ উপায় আছে এটা করার আর এটা করার একটা গুরুত্বপূর্ণ পথ হল স্ত্রী শক্তিকে শক্তিশালী করা আপনি দেখবেন অনেক দিক থেকে এই এগিয়ে চলা কিছুটা কমে আসবে অল্প কিছুটা হয় আপনাকে অন্তর্মুখী হতে হবে তাহলে আপনি এখানে বসে থাকতে পারবেন বা কোনোভাবে আপনি এক নারীর সঙ্গে বাঁধা আছেন তাহলে এখানে বসবেন না হলে একলা পুরুষ থাকে নিয়ন্ত্রণ করা যায় না সব সময় সে তৈরি যদি আপনি অন্তর্মুখী হন খুব সহজেই আপনি বসে থাকতে পারবেন না হলে একজন নারী আপনাকে বেঁধে রাখতে পারে অনেক দিক থেকে অর্থনীতি আর গ্রহের বিনাশ এখনও সেখানে যায়নি যেটা অপরিবর্তনীয় শুধু এই কারণে যে বেশিরভাগ পুরুষের এখনও একজন নারীর প্রয়োজন হয় খুব কম পুরুষ আছে যারা কোনো নারী ছাড়া থাকতে পারে হয় তারা সন্ন্যাসী তাই কোনো সমস্যা নেই অথবা তারা অতি উচ্চাকাঙ্ক্ষী স্বৈরাচারী তারা এক সমস্যা হ্যাঁ তো দেবীকে কি ধ্বংস করে দেয়া হয়েছে দেখুন আমি আপনাকে বলছি তিনি সারা দেশে ছড়িয়ে রয়েছেন গ্রামে হয়তো একটি গ্রামে কোথাও কোনো পুরুষ দেবতার মন্দির নেই কিন্তু সব সবসময় এক দেবীর জন্য মন্দির থাকবেই তামিলনাড়ুর কোনো গ্রাম নেই যা মারি ছাড়া মারিয়াম্মান কর্ণাটকের কোনো গ্রাম নেই যেখানে মারি নেই এখানে ওখানে তিনি মারি এখানে তিনি মারিয়াম্মান অন্য কোথাও তিনি কালী তিনি খুব পারদর্শী অনেক অনেক নাম ধারণ করার জন্য এখন তিনি কেন নিজের দেখাশোনা করতে পারলেন না এটাই স্ত্রী প্রকৃতি যে পরিস্থিতি কদাকার হয়ে উঠলে তিনি সেখানে থাকবেন না তিনি চলে যাবেন আর এক অনুকূল পরিবেশ বেছে নেবেন ঠিক এটাই তিনি করেছেন অবশ্যই তার যত্ন নেওয়া উচিত আমাদের योगयोग योगराय भूत 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 स्वराय काल काल कालरा Shiva, Shiva, सर्वेश्वराय Shambha, Shambha, महाधे